ধরেন 1,000 টাকার মধ্যে আপনাকে 3টা অফার করা হলো, আপনি কোনটা নেবেন? 1,000 টাকার মধ্যে একটা ড্রেস, 1,000 টাকার মধ্যে একটা বুফে ডিনার, অথবা 1,000 টাকার মধ্যে একটা রিসোর্টের এন্ট্রি, সুইমিং, দুপুরের লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স, কোনটা আপনি নিতে চান বলেন তো? আমি কিন্তু 1,000 টাকার মধ্যে সেই রিসোর্ট ভ্রমণটাই নিব। 1,000 টাকাও না, মাত্র 999 টাকায় কিন্তু আপনারা একটা রিসোর্ট প্যাকেজ পেয়ে যাবেন। আজকে আমরা চলে এসেছি সায়ান রিসোর্টে। এটা মানিকগঞ্জে অবস্থিত। উত্তরা থেকে আমাদের এই রিসোর্টে যেতে সময় লেগেছে 1 ঘন্টা 40 মিনিটের মতো। রিসোর্টের গুগল ম্যাপের লোকেশনটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। আজকে এখানে আমরা একটা ডে লং প্যাকেজ নিয়েছি, সারাদিন আমরা এখানে ঘুরবো, ফিরবো, খাওয়া দাওয়া করবো, আর পুরো রিসোর্টটা আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো। ওনাদের বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। 999 টাকা হচ্ছে স্টার্টিং প্যাকেজ, যেটা বললাম এটার মধ্যে আপনারা এন্ট্রি পাবেন, সুইমিং পাবেন, লাঞ্চ পাবেন, বিকেলের স্ন্যাক্স পাবেন। ঘুরতে গেলে আমরা সবাই আশা করি আলো ঝলমলে একটা দিন থাকবে। সকালবেলা আমরা আলো ঝলমলে দিন দিয়েই শুরু করেছিলাম, কিন্তু সেখানে যাওয়ার পরেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কি আর করা, বৃষ্টির মধ্যেই আজকে ঘোরাফেরা করতে হবে। রিসোর্টটা হচ্ছে কোলাহল মুক্ত একটা সবুজ পরিবেশের মধ্যে। আসলে আমরা একটা রিল্যাক্স ট্যুর চাচ্ছিলাম, যে সারাদিনের জন্য আমরা এমন একটা জায়গায় যেতে চাই যেখানে হচ্ছে একটা সবুজের ছোঁয়া পাবো, একটা নিরিবিলি পরিবেশ পাবো। তো একটা রিল্যাক্স ট্যুরের দরকার ছিল আমাদের। 999 টাকার প্যাকেজ পাশাপাশি কিন্তু আপনারা রুম সহ বিভিন্ন ধরনের কাপড় প্যাকেজও পেয়ে যাবেন। তো আমার সাথে যেহেতু বাচ্চা আছে, আমি রুম সহ প্যাকেজটাই প্রেফার করেছিলাম। রুম সহ ডেলং কাপড় প্যাকেজ ছিল 6,500 টাকা। এছাড়াও ওনাদের বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। ওনাদের পেজে গেলেই হচ্ছে আপনারা ডিটেলস জানতে পারবেন। বিভিন্ন ধরনের গ্রুপ ট্যুরের জন্য বিভিন্ন প্যাকেজ রয়েছে। যদিও বৃষ্টি ছিল, আমি ভেবেছিলাম বৃষ্টির মধ্যে হয়তো বা রুম বন্দি হয়েই থাকতে হবে, কিন্তু অল্প অল্প বৃষ্টি হওয়াতে আমরা বৃষ্টিটা খুব এনজয় করেছি। মনে হচ্ছিল বৃষ্টি বিলাস করার জন্যই আমরা সেখানে গিয়েছি। লাস্ট কয়েকদিন আমি কাজের ব্যস্ততায় এত এক্সজস্টেড ছিলাম যে আমার নিরিবিলি এমন একটা পরিবেশে একটা হলিডের দরকার ছিল। আমরা যেহেতু ঘুরতে পছন্দ করি, আমাদের কাছে রিল্যাক্স ট্যুর মানেই পরিবারের সবাই মিলে কোনো একটা রিসোর্টে গিয়ে একসাথে সময় কাটানো। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে যাওয়া হলো। রিসোর্টে গেলে রুমে বসে থাকতে তো একদমই ভালো লাগে না। তো রুমের সামনে বারান্দায় দাঁড়িয়ে আমরা বৃষ্টি দেখছিলাম, আর বৃষ্টি কমার পর হচ্ছে রিসোর্টটা আমরা একটু ঘুরতে বের হয়েছি। রিসোর্টটা যে খুব বেশি বড় তাও না, আবার খুব যে বেশি ছোট তাও না, তবে খুব সুন্দর গুছানো আর ক্লিন। ঢাকা থেকে তো খুব একটা সময় লাগে না যেতে, তো ঢাকার কোলাহল ছেড়ে মাঝামাঝি কিন্তু এমন সবুজে ঘেরা পরিবেশ থেকে ঘুরে আসতে ভালোই লাগে। রিসোর্টের মাঝে একটা পুকুর আছে, আর পুকুরের সাইড দিয়ে হচ্ছে বসার স্পেস আছে। মানে বিকেলবেলা কেউ যদি চা কফি খেতে চায়, এখানে বসে চা কফি খেতে পারবে। আর এই পুকুর ঘাটটা এত সুন্দর করে বাঁধানো, এই জায়গাটা দেখতেই অনেক বেশি সুন্দর লাগে। আর এখানে একটা ফলের বাগানও রয়েছে, যেখানে অনেক পাখির শব্দ আপনারা শুনতে পাবেন। আর এই হচ্ছে রিসোর্টের সুইমিং পুল এরিয়া। এখানে বড়দের সুইমিং পুলের পাশাপাশি কিন্তু ছোটদের জন্য একটা পুল আছে। তো রিসোর্ট ঘুরে ফিরে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। এরই মাঝে দুপুরে লাঞ্চ করারও সময় হয়ে এসেছে। আমরা আগে লাঞ্চ করবো আর বিকেলবেলা সুইমিংয়ে নামবো। আমরা আসার পরপর যেহেতু বৃষ্টি ছিল, এই জন্য লাঞ্চ করে ভাবলাম বিকেলের সময়টাতে সুইমিং এ নামবো। আমার কাছে মনে হয় রিসোর্টে ঘোরার মূল সময়টা হচ্ছে এখনই, কারণ আমরা কোনো রিসোর্টে গেলে আমাদের মূল আকর্ষণ থাকে সুইমিং পুল। তো শীতের মধ্যে তো আর সুইমিং পুলে নামা যায় না। তো এই ওয়েদারটাই হচ্ছে ঘোরাফেরার জন্য বেস্ট একটা ওয়েদার। যদিও শীত, গরম, বর্ষা আমরা সবসময় ঘোরাফেরা করি, তারপরেও আমার কাছে মনে হয় এই ওয়েদারটা একদম বেস্ট। আর প্রিয় তো কোনো রিসোর্টে যাওয়ার আগে থেকে জিজ্ঞেস করে, মা সুইমিং পুল আছে তো? আর রিসোর্টে যাওয়ার পর মা কখন সুইমিং পুলে নামবো? আসার পর থেকে বৃষ্টি, সে আমার মাথা খেয়ে ফেলছে যে কখন সুইমিং পুলে নামবো। তো আমরা এখন হচ্ছে লাঞ্চ করবো। লাঞ্চ করে হচ্ছে সুইমিং পুলে নামবো। আমাদের প্যাকেজের সাথেই হচ্ছে দুপুরের লাঞ্চ ছিল। আমরা এখানে একটা কাপড় প্যাকেজ নিয়েছি। কাপড় প্যাকেজের মধ্যে হচ্ছে দুইজনের খাবার থাকে, আর বাচ্চা যদি 5 বছরের মধ্যে হয় তাহলে কমপ্লিমেন্টারি থাকে, কিন্তু প্রিয়র বয়স যেহেতু 10 বছর, এই জন্য প্রিয়রটা আলাদাভাবে পে করে নিতে হয়েছে। কেউ চাইলে কিন্তু প্যাকেজের বাইরেও আপনারা খাবার দাবার অর্ডার করতে পারেন। এখানে সেট মেনুর বাইরেও আরও অনেক ধরনের আইটেম আছে, এখান থেকে আপনারা খাবার অর্ডার করতে পারবেন। তো আমাদের প্যাকেজের সাথে হচ্ছে এই সেট মেনুটা ছিল। এটার মধ্যে হচ্ছে ফ্রাইড রাইস ছিল, চিকেন ফ্রাই ছিল, একটা চিকেন কারি ছিল, আর ভেজিটেবল ছিল। প্রিয় খুব এক্সাইটেড, তাড়াতাড়ি খাচ্ছে যে কখন খাওয়া শেষ হবে, কখন সে সুইমিংয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম সুইমিংয়ে। যেহেতু সেদিন বৃষ্টি ছিল, বৃষ্টি থাকার কারণে অন্য কোনো গেস্ট ছিল না, পুরো সুইমিং পুলটার মধ্যে আমরা একাই ছিলাম। মনে হচ্ছিল পুরো সুইমিং পুলটাই মনে হয় আমরা বুক করে নিয়েছি। বড়দের পুলের পাশাপাশি কিন্তু বাচ্চাদের জন্য একটা সুইমিং পুল ছিল। রিসোর্টে গিয়ে এরকম ফাঁকা পাওয়া গেলে আমার যে কি পরিমাণ আনন্দ লাগে, মনে হয় পুরো রিসোর্টটাই শুধু আমাদের। আর সুইমিং পুলটা বড় হওয়াতে প্রিয় সাঁতারের প্র্যাকটিসটাও বেশ ভালো হয়েছে। আর আমার মতো সাঁতার না জানা মানুষদের পানিতে ভেসে থাকার একমাত্র মাধ্যম হচ্ছে টিউব। সুইমিং পুলে প্রিয় বল দিয়ে খেলতে খুব পছন্দ করে, কিন্তু প্রতিবারই আমি বল নিতে ভুলে যাই, কিন্তু এবার এখানেই বল পেয়ে গেলাম। তো এরা বাবা ছেলে মিলে কিছুক্ষণ বল খেলে নিল। সুইমিং পুলের পানিটা একদম ফ্রেশ ছিল, আর বিকেলের দিকে তো সুইমিং পুল এরিয়াতে তেমন মানুষজন আসেও না। তো আমরা একদম সন্ধ্যা পর্যন্ত সুইমিং এরিয়াতে ছিলাম, যেহেতু একদম নিরিবিলি ছিল, বেশ ভালো একটা সময় কাটিয়েছি। সন্ধ্যায় রিসোর্টের লাইটিংটা বেশ সুন্দর লাগে, বিকেলের সময়টাও আমাদের বেশ ভালো কেটেছে। আপনারা প্যাকেজের মধ্যে কিন্তু বিকেলের স্ন্যাক্সও পেয়ে যাবেন, যেহেতু ঢাকা থেকে যেতে খুব একটা সময় লাগে না। আর মেন কথা হচ্ছে রিসোর্টের রাস্তা কিন্তু একদম রিসোর্ট পর্যন্ত একদম পিচ ঢালাই রাস্তা পাবেন। নর্মালি কি হয়, রিসোর্টগুলো ভিতরে হওয়ার কারণে অনেক সময় রাস্তা ভালো থাকে না, এখানে রাস্তাঘাট একদমই ভালো। নিশ্চিন্তে এসে নিশ্চিন্তে চলে যেতে পারবেন, চাইলে নাইট স্টেও করতে পারবেন। তো এই ছিল রিসোর্ট নিয়ে আমাদের ডিটেলস ব্লগ। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।